জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে পালিত হচ্ছে কর্মসূচিগুলো, রাজ্য গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচি। লক্ষ্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা। রবিবার রাজধানীতে কংগ্রেসের সদর দপ্তরে জেলা কংগ্রেস কমিটির বৈঠকে এই কথাগুলো বলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল কংগ্রেসও ময়দানে কোমর বেঁধে নেমেছে। সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করছে কংগ্রেস। সাংগঠনিক ক্ষেত্রেও বিভিন্ন রদবদল ঘটানো হচ্ছে। তাছাড়া জনগণের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। সারা দেশের সাথে রাজ্যেও সেই সব কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস কমিটির বৈঠকে এ কথাগুলো বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। আমাদের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীজি কেন্দ্র স্তরে একটা কোঅর্ডিনেশন কমিটি করেছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট করেছেন, যা ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাসে প্রথম। বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যাতে জনগণের সঙ্গে যাতে কংগ্রেস কোঅর্ডিনেটর যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন সেরকম রূপরেখা তৈরি করেছে। রাজ্যের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র 1% ভোট পেয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর সর্বভারতীয় কংগ্রেসের মতোই রাজ্য কংগ্রেসের নেতৃত্বরাও মাঠে ছাপিয়ে পড়েছেন। তবে আগামী লোকসভা নির্বাচনে তাদের এই দৌড়ছাপ কতটা কাজে আসবে তা কিন্তু সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।